দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইস, এখন চারিদিকে কি চলছে? নন্দিনীদির হোটেল। আর যা তা ফেসবুক খুলছে সেখানে নন্দিনীদি, ইউটিউব খুলছে সেখানে নন্দিনীদি, যেখানে যাচ্ছে সেখানেই নন্দিনীদি। সবাই মনে হয় মোটামুটি ভিডিও বানিয়ে ফেলেছে, পশ্চিমবঙ্গের সাইডে লোক। আর ব্লগার্সদের কথা কি বলবো, ওরে বাবা রে বাবা। মানে এই ব্লগার্সরা কোনো একটা কিছু যদি ভাইরাল পায় তাহলে তার পোত চেটে একবারে পরিষ্কার করে দেয়। এই তো কদিন আগে পর্যন্ত ফেসবুকে গিয়ে ভিডিও দেখলে দেখতাম ফুড ব্লগার্সরা ভিডিও বানিয়েছে, খাসির মাথা থেকে পা পর্যন্ত পাওয়া যায়। শেষে দেখছি খাসির নাড়ি ভুড়ি এই সব বিক্রি হচ্ছে, এই এইগুলো ব্লগ করছে। সো গাইস, চলো আজকে কিছু ফুড ব্লগার্সদের দেখবো। আর বেশি না বকে, বাট লেট স্টার্ট। আমি কিউট স্মার্ট নন্দিনীদির হোটেলে চলে আসলাম। কিউট ইজ কিউট আবার কি? আমি কিউট স্মার্ট বললে মেনে নিতাম, ইজ কিউট কি? হ্যাঁ, ওই তো ব্লগারের ছিরি। কিছু ফুড ব্লগার্সরা দেখলাম নন্দিনীদির হোটেলে গেছে, তা সেখানে গিয়ে ফুড রিভিউ কর কেমন কি খেতে, তা না ওনারা নন্দিনীদির সাথে ফ্ল্যাটিং করছে। এত তাপের সামনে থেকেও এত ফর্সা আছো কি করে? রাস কি আছে, এত গ্লেজি কিভাবে রয়েছে? আচ্ছা আমি একটা কথা বলবো, এখানে পড়ছে ডালের তরকা, সামনে দাঁড়িয়ে মনের তরকা। ওরে আমার ফুড ব্লগিং রে। কিছু ফুড ব্লগার্স আবার জাস্ট নন্দিনীদিকে দেখতে গেছে, দেখতে সুন্দর কিউট, হাসিটাও বেশ ভালো। উফ, জাস্ট ক্যামেরা নন্দিনীদির দিকে ধরে রেখেছে। আরে দিদির দিকে ক্যামেরা ধরে রেখে লাভটা কি? হ্যাঁ দেখাও তুমি খাবারটা কেন, খেয়ে দেখাও, রিভিউ দাও কীরকম খেতে। আয় হায় হায়, ওরে হাসি, হাসিখানা দেখেই ব্লগার্সরা ফিদা হয়ে যাচ্ছে। আহ বাবা গো, এই তো ব্লগিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ব্লগিং হচ্ছে, ব্লগিং হচ্ছে। ক্যামেরা ঢুকিয়ে দাও, ক্যামেরা ভেতরে ঢুকিয়ে দাও, ভালো করে ভিডিও করে নিয়ে আসো, ভালো ভিউজ পাবা, তুমি বাড়ি গিয়ে ভালো করে দেখতে পাবা। মানে কত ধরনের মানুষ থাকতে পারে। মেয়েটার গলা বসে গেছে, কাজ করছে তাও বলছে সেলফি নেব, সেখানে বলছে একটু পরে নাও, না এদের সহ্য হয় না। এক মিনিট একটু তাকাও তাহলেই হবে। দিদি একটু তাকাও, এদিকে তাকাও, ওকে তুলতে দাও মাংসটা লোকে খায়। মানে এরা কারা? এরা আদৌ মানুষ তো? মানুষের পর্যায়ে পড়ে এরা? আর এরপরে কে কে গেছে দেখা করতে তা একবার দেখো। সাপোর্ট করো, যদি সাপোর্ট না করতে পারো জিপ ইওর মাউথ লাইক চিপ থাকো। এই জামাটা পরার গর্ড গর্ড। পশ্চিমবঙ্গের ব্লগাররা এসে ভিডিও বানাচ্ছে, বাইরে থেকে এসেও ভিডিও বানাচ্ছে, এমনকি বাংলাদেশ থেকে এসেও ভিডিও বানাচ্ছে, এলিয়েনরা এসেও ভিডিও বানাচ্ছে। মানে কি জিনিস এটা, কি এটা? এইভাবে রাস্তা বেরোতে লজ্জামঞ্চ লাগে না? স্যান্ডি সাহা লাইট, ও এটা আবার ভাইরাল টপিক, স্যান্ডি কেন বাদ যায়, তিনিও চলে এসেছে। এত ভাইরাল হয়েছে, নেতা মন্ত্রীরাও বাদ দিচ্ছে না। মদন মিত্র দেখি দিদির হোটেলে চলে এসেছে। মদন মিত্র যেখানে এসেছে দিদির আর মাটিতে পা পড়বে, দিদি তো সেলিব্রিটি হয়ে গেছে। ওই দেখো সেলিব্রিটি হয়ে গেছে, মানছি খারাপ ব্লগার্সরা গিয়ে ডিস্টার্ব করছে, কিন্তু জিনিসটাকে ভালো ব্লগার্সরা গিয়েই তো প্রমোট করেছে, তাদেরকেও একটু প্রায়োরিটি দাও। কোনো মানুষ হেল্প করে নিয়ে এটা বলা ভুল। রানু মণ্ডল লাইট হয়ে গেল। ব্লগার্সের মনে হয় ওখানে ক্যামেরা ধরে সারাদিন বসেই থাকে, যা ভিডিওই নিক ভিউজ তো আসবে। এমন এমন টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করা দেখছি, কি আর বলবো। দিদির হোটেলে পুলিশ আসলো, দিদি কান্নায় ভেঙে পড়লো, দিদিকে দেওয়া হলো বিয়ের প্রস্তাব, আরও কত কী ভিউজ। এরপর দিদিকে কী করতে হবে বলতো? ওই মাখা কাকুর মতন ওখানে লিখে দিতে হবে পোস্টার, ইউটিউবার্স নট অ্যালাউড। আচ্ছা মাখা কাকুর কী খবর, এখনও ঘাস পাতা মাখছে? দেখেছ এখন আর কেউ যায় না, ভিডিও বানায় না। বলো তো এরকম ঝামেলা করলে হয়? আর সারাদিন যদি ব্লগাররা গিয়ে ক্যামেরা অন করেই থাকে, একটা মানুষের কতক্ষণ ভালো লাগে? কোনো ভালো মানুষকে যদি সারাদিন ওরকম ডিস্টার্ব করাই যায়, ভালো মানুষও পাগল হয়ে যাবে। এই যে কান্নাকাটি, এই কান্নাকাটির একটা আবার প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে দিদি নাম্বার ওয়ান। হ্যাঁ তো তোমার স্ট্রাগলের গল্পটা শোনাও। ছোটবেলায় আমি খুব গরিব
করছিলাম, ভাত পেতাম না, তাই বিরিয়ানি খেয়ে বড় হয়েছি। দেখেছো সেলিব্রিটি হলে কত কি হয়, দিদি নাম্বার ওয়ান থেকেও ডাক চলে আসছে। কিছু করার নেই, এটাই বাস্তব। চলো নন্দিনী দিকে দেখতে, একটু তো বোর হয়ে গেছো, এবার একটু অন্য ব্লগিং দেখি। খাসির পা থেকে নিয়ে মাথা অবধি পাওয়া যায়, খাসির মাথা থেকে পা পর্যন্ত সব পাওয়া যায়। এবার কি পাওয়া যায় সেটা একবার দেখো। এই দেখুন মেটে, এই মাংস, এটা চর্বদা চর্বি, আইটেমের কিন্তু শেষ নেই। এটা চুস্তা, ফুলকো, গলার লোলি, গলার লোলি, এটা মগজ। আর এখানে কি আছে? এটা খাসির পট, খাসির কি খাবার এগুলো? খাসির মাথা থেকে পা, আমি ভেবেছি মনে হয় মাংসের টেংরি মেংরি অনেক কিছু পাওয়া যায়, নাড়ি ভুড়ি, দেখেই তো ঘৃণা লাগছে। আর কিছু ফুড ব্লগার দেখছি এখন এই নাড়ি ভুড়িরই ব্লগ করে বেড়াচ্ছে জায়গায় জায়গায় গিয়ে। দেখো কত সুন্দর হাইজেনিক খাবার, যে খাবে একবার সে হাগবে বারবার। আহা হা হা, বাবা করে করে মারা গেল 80-90 বছর আমার কারা, ব্রিটিশ আগে থেকে আমাদের কারবার এটা। ধরো ভালো মাংস, এটা মাংস দিলাম আর কাকুকে মেটে দেবো। এগুলো তো আমাকে ফ্রিতে দিলেও আমি খাবো না, দেখেই তো ভক্তি হচ্ছে না, এ তো বাংলা মালের চাট। আর এনারা এগুলোর ব্লগ জায়গায় জায়গায় গিয়ে করছে। এই তোমরা চ্যানেলের নাম চেঞ্জ করে দিও, ওখানে লিখে দিও বাংলা মালের চাট পাওয়া যায়। এটা ফেবড়া চর্বদা, এটা চুস্তা আছে, এটা 50 টাকা পিস, এটা ভুড়ি আছে, এটা 30 টাকা প্লেট। দেখো এইগুলো ফুড ব্লগিং হচ্ছে। ছি, যাই হোক গাইজ, আমার এগুলো দেখে গায়ের মধ্যে গুলাচ্ছে আমার হয়ে গেছে। যাই হোক আজকের ভিডিও ব্যাস এইটুকুই, ভিডিও ভালো লাগলে একটা লাইক মারো মারো, একটা লাইক মারো, আর ভিডিওর নিচে কমেন্ট করে জানাও তোমাদের কি মতামত নন্দিনীদির ব্যাপারে, আর একটু শেয়ার ফেয়ার করে দিও, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আই এম পুকু ও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে দিয়ে বেল আইকন টিপে অল নোটিফিকেশনটাও অন করে নিও। সো আজকের জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওতে। কি রে বাংলা মালটা তো আমি নিয়ে এসেছি, খাসির মাথা থেকে পা পর্যন্ত পাওয়া যায় ওই সুস্বাদু খাবারগুলো নিয়ে এসেছিস? চ, হ্যাঁ নিয়ে এসেছিস। ওরে বাবা, আচ্ছা বসে পড়ি বসে পড়ি, খেলা হবে।